আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স। আজ আপনাদের জন্য নিয়ে আসছি হাজি ক্যাম্পে হাজিদের যেসব সেবা প্রদান করে। আপনাদের হাজি ক্যাম্পে স্বাগতম। হাজি ক্যাম্পে বিভিন্ন ধরনের সেবা প্রদান করা হয় হাজিদের সম্মানার্থে। প্রথম গেটে ঢুকতেই আপনি দেখবেন হাজি ক্যাম্পে রয়েছে কার পার্কিংয়ের জন্য সুব্যবস্থা। এখানে হাজিগণ এবং হাজিদের সেবা প্রদানের জন্য যেসব গাড়ি ঘোড়া আসে এখানে পার্কিং করে থাকে। এখানে হাতে ঢুকতেই ডান পাশে যে পার্কিংটা রয়েছে, এখন আপনারা সেই পার্কিংটা দেখতে পাচ্ছেন। গেট দিয়ে ভিতরে ঢুকলেই দেখবেন সুদৃশ্য বড় মানের একটি মসজিদ রয়েছে, যেখানে হাজিগণ তাদের প্রশিক্ষণ দেওয়া হয়, বিশ্রাম গ্রহণ করেন এবং বিভিন্ন হাজিগণ নিজেদের মধ্যে পরামর্শ সম্পন্ন করে থাকেন। এখানে নামাজ কালাম আদায় করেন এবং হাজিগণের প্রস্তুতিমূলক কার্যক্রম সম্পন্ন করে থাকেন। মসজিদের দক্ষিণ পাশে লাগোয়া রয়েছে সুন্দর এবং মনোরম অজু ও গোসলখানা। এছাড়া হজ ক্যাম্পের ভিতরে মাঠে রয়েছে দৃষ্টিনন্দন ফুলের বাগান, যা দেখে যে কোনো দর্শনার্থীর মন ভালো হয়ে যাবে এবং মন কাড়বে। হাজি ক্যাম্পের মসজিদের সাথেই যে লবিটি রয়েছে পূর্ব পাশে, এই লবিতে হাজিগণ প্রস্তুতি, বিশ্রাম, আত্মীয় স্বজনের সাথে দেখা সাক্ষাৎ এবং বিভিন্ন প্রস্তুতিমূলক কার্য সম্পাদন করে থাকেন। এই লবি হাজি এবং তাদের আত্মীয় স্বজনের পদচারণায় সর্বদা মুখরিত থাকে। এই হাজি ক্যাম্পে বিভিন্ন ধরনের আইনশৃঙ্খলা বাহিনী রয়েছেন, যারা বিভিন্নমূলক সেবা প্রদান করে থাকে। এছাড়া রয়েছে আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান, এর মধ্যে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। এরা যেসব সেবা প্রদান করে থাকে তারা বৈদেশিক মুদ্রা এক্সচেঞ্জ করে থাকেন এবং পাসপোর্টে এন্ডোর্স করে দিয়ে থাকেন এবং সরকারি হাজিদের খাবারের টাকা ফেরত প্রদান করে থাকেন। এছাড়াও রয়েছে তাদের হজ কার্ড, যা তারা এখানে টাকা লোড করে ডিজিটাল টাকা নিয়ে যেতে পারেন, নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন সৌদি আরবে। এছাড়াও যেসব সেবা প্রদান করে থাকেন সেগুলোর মধ্যে রয়েছে হজ মুদারা বা সেভিংস অ্যাকাউন্ট, এছাড়া রয়েছে প্রিমিয়াম ব্যাংক লিমিটেড, আল আরাফা ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। প্রাইম ব্যাংক, অগ্রণী ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড, যারা বাড়তি একটি সেবা প্রদান করে থাকে মেডিকেল চেক আপের সুবিধা প্রদান করে থাকেন হাজিগণকে। রয়েছে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড, যারা হাজিদের বিভিন্ন হজ সম্পর্কিত তথ্য প্রদান করে থাকেন। স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড, রূপালী ব্যাংক লিমিটেড, এক্সিম ব্যাংক লিমিটেড, পূবালি ও ট্রাস্ট ব্যাংক, এছাড়াও রয়েছে সোনালী, জনতা, বিভিন্ন ব্যাংক। সবার আগে কাবার পথে, এই স্লোগান নিয়ে আসছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, যা দেখবেন ডান পাশে ঢুকতেই
সিঁড়ির ডান পাশে রয়েছে এই ক্যাম্প, যেখানে টিকিট বিক্রি করে থাকেন। এছাড়াও যে স্লোগান রয়েছে, হজ যাত্রীগণ আল্লাহর মেহমান, তাদেরকে সবাই সম্মান করুন। অন্যান্য সেবাদানকারী প্রতিষ্ঠান রয়েছে, এর মধ্যে প্রথমে রয়েছে স্বাস্থ্য অধিদপ্তর, যারা বিভিন্ন নিবন্ধন, হেলথ সেবা প্রদান, টিকা প্রদান এবং সার্বক্ষণিক চেক আপের ব্যবস্থা। এছাড়াও তারা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস বিষয়ক সতর্ক বাণী টাঙিয়ে রেখেছেন, আরও রেখেছেন মাস্ক, করোনা ভাইরাসের বিভিন্ন লক্ষণ, এর প্রতিকার, এবং বিনামূল্যে সেবা প্রদান করে যাচ্ছেন হামদার্দ ল্যাবরেটরিজ, তারাও রয়েছে এবছর। আঞ্জুমানি খাদিমুল বাংলাদেশ, বাংলাদেশ রোভার স্কাউট, গেটে শুরুতে ঢুকতেই দেখবেন রয়েছে ফ্লাইটের ডিজিটাল ডিসপ্লে, যার মাধ্যমে হাজিগণ তাদের ফ্লাইটের শিডিউল দেখতে পারেন। এছাড়া রয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়, তারা ধর্মবিষয়ক মন্ত্রণালয় পুরুষ এবং মহিলা হাজিদের জন্য আলাদাভাবে ডরমেটরির ব্যবস্থা করেছেন, যা বিনামূল্যে হাজিগণ এখানে থাকতে পারেন। এখানে রয়েছে হজ গাইড সহ বিভিন্ন তথ্য পেতে একটি অ্যাপসের নির্দেশনা, হজ যাত্রীগণ এখানে এসে রিপোর্ট করেন নিস্তলায়। এখানে হাজিগণ লবিতে বিশ্রাম নিচ্ছেন তারা আত্মীয় স্বজন। হাজিদের নিস্তলায় পূর্ব পাশে রয়েছে এই সুদৃশ্য লবি দেখতে পাচ্ছেন, এখানে হাজিদের ইমিগ্রেশন সম্পূর্ণ করা হয়। হজ কবুলের বিষয় রয়েছে, বিনিময়ে রয়েছে জান্নাত। ২০১৯ সাল থেকে এই বুথেই সৌদি ইমিগ্রেশন ঢাকাতেই সম্পন্ন করা হয়, আর যাদের এই ইমিগ্রেশন সম্পন্ন করা হবে তাদের সৌদি আরবে ইমিগ্রেশন ছাড়াই তারা ঢুকে যাবেন সৌদি আরবে। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড বিশুদ্ধ পানি সরবরাহের জন্য ৬টি এইরকম ফিল্টার প্রদান করেছেন। এছাড়া হাজি ক্যাম্পে রয়েছে খাবারের ব্যবস্থা, নিস্তলায় দক্ষিণ পাশে সিমসাম ও পরিষ্কার পরিচ্ছন্ন হোটেল কাশবন হোটেল, এখানে সুলভ মূল্যে ২৪ ঘন্টা খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে। রয়েছে সোনালী হোটেল, এর একটি মূল্য তালিকা বাহিরে টাঙিয়ে রেখেছেন, যার মাধ্যমে হাজিগণ তাদের মূল্য দেখতে পারেন। আপনাদের যদি সামান্য পরিমাণে উপকার হয়ে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক দিন, কমেন্ট করুন, শেয়ার করুন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।